বন্ধু একটা গল্প বলো, বলছি শোনো। মজার কিছু হাসির জোকস, পাখি বাঁচাতে বিড়াল পোষায় নিষেধাজ্ঞা, ফুসছে বাসিন্দারা। মজার কিছু হাসির জোকস। এক দাদা আর দাদি তাদের 60 বছর বিবাহবার্ষিকীতে ইচ্ছা হলো তারা তাদের প্রথম প্রেমের স্মৃতি রোমন্থন করবেন। তারা প্রথম প্রথম যেভাবে প্রেম করতেন সেভাবে ডেটিং এ যাওয়ার প্ল্যান করলেন। তো দাদা সেজেগুজে ফুল নিয়ে পার্কে গিয়ে অপেক্ষা করছিলেন যেখানে তারা আগে দেখা করতেন। সারা দিন অপেক্ষা করার পরও দাদি এল না। দাদা রেগে মেগে বাড়িতে গিয়ে দেখলেন যে দাদি বসে আছে। দাদা রেগে বললেন, পার্কে আসলে না কেন? দাদি লজ্জিত গলায় বললেন, আম্মা বের হতে দেয়নি। দুই, প্রথম চাপাবাজ আমি এত গরম চা খাই যে কেতলি থেকে সোজা মুখে ঢেলে দেই। দ্বিতীয় চাপাবাজ কি বলিস, আমি তো চা পাতা পানি দুধ চিনি মুখে দিয়ে চুলোয় বসে পড়ি। তিন, দুই চাপাবাজের মধ্যে আলাপ হচ্ছে। প্রথম চাপাবাজ, জানিস মাঝে মাঝে ইচ্ছে হয় ফ্রান্সের আইফেল টাওয়ারটা কিনে ফেলি। দ্বিতীয় চাপাবাজ, অত সহজ না বন্ধু, ওটা আমি বেচলে তো। চার, তিন বন্ধু ঘুম থেকে উঠে একজন আরেকজনকে স্বপ্নের কথা বর্ণনা করছে। প্রথম বন্ধু, জানিস আমি স্বপ্নে দেখলাম মরুভূমির সব বালি সোনা হয়ে গেছে আর আমি সেগুলোর মালিক হয়ে গেছি। দ্বিতীয় বন্ধু, আমি স্বপ্নে দেখলাম আকাশের সব তারা স্বর্ণমুদ্রা হয়ে গেছে আর আমি তার মালিক হয়ে গেছি। তৃতীয় বন্ধু, আমি স্বপ্নে দেখলাম এত কিছু পেয়ে তোরা খুশিতে হার্ট ফেল করেছিস আর মরবার আগে আমাকে তোদের সব সম্পদ উইল করে দিয়ে গেছিস। পাখি বাঁচাতে বিড়াল পোষায় নিষেধাজ্ঞা, ফুসছে বাসিন্দারা। কিউইদের বিড়াল প্রীতির কথা হয়তো অনেকেরই অজানা। বিড়াল নেই এমন বাড়ি খুঁজে পাওয়াই দুষ্কর নিউজিল্যান্ডে। বরং 2, 3, 5 এমনকি 10টা পর্যন্ত পশমি পোষ্য থাকে অনেক বাড়িতেই। আবার রাস্তা ঘাটেও সর্বত্র বিড়ালের দাপাদাপি। যেমন দক্ষিণ নিউজিল্যান্ডের উপকূলে ওমাউই গ্রামের লোকসংখ্যা মাত্র 35, কিন্তু সেখানে পোষা এবং জঙ্গলি মিলিয়ে বিড়ালের সংখ্যা 72। এবার এই গ্রাম দিয়েই বিড়াল পোষার উপর নিয়ন্ত্রণ শুরু করলো সে দেশের সরকার। নির্দেশ জারি হয়েছে, এই গ্রামে নতুন করে আর কোনো বিড়াল পোষা যাবে না। কারণ জীব বৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্যতম প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বাঘের এই মাসিরা। এদের আক্রমণে নানা প্রজাতির পাখি বেশ কিছু সরীসৃপ কার্যত হারিয়ে যেতে বসেছে। গত মঙ্গলবারই ওমাউই প্ল্যান চালু করেছে নিউজিল্যান্ড সরকার। তাতে বলা হয়েছে আগামী 6 মাসের মধ্যে গ্রামের পোষ্য বিড়ালের সংখ্যা এবং প্রজাতি সহ বিস্তারিত বিবরণ নথিবদ্ধ করাতে হবে। পোষ্য সহ সব বিড়ালের গলায় লাগাতে হবে মাইক্রোচিপ। পোষ্য বিড়ালের মৃত্যুর পর আর নতুন করে বাড়িতে বিড়াল পোষা যাবে না। এরপর সরকার সমস্ত বিড়াল বাজেয়াপ্ত করে নির্বাসনে পাঠাবে। কোনো বাসিন্দা বাধা দিলে জোর করে ছিনিয়ে নেওয়া হবে। আরো পড়ুন, বড় পরমাণু হামলার জন্য আদৌ তৈরি নয় আমেরিকা। রিপোর্ট বিজ্ঞানীদের সরকারের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বাড়িতে যেখানে বিড়াল মাস্ট তারাই থাকবে না, এটা মেনে নিতে পারছেন না প্রায় কেউই। অধিকাংশেরই বক্তব্য, বিড়াল ছাড়া বাঁচবো কি করে, এ তো ভাবাই যায় না। ওমাউই গ্রামের বাসিন্দা নিকো জার্ভিস কার্যত এই সিদ্ধান্তের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তার বক্তব্য, বাড়িতে আর কটা, অধিকাংশই বিড়ালই তো জঙ্গলে থাকে। একটা বিড়াল না থাকলে তো গোটা বাড়িটাই অস্বাস্থ্যকর হয়ে উঠবে। সরকার বিরোধীরাও সুর চড়িয়েছে। তাদের বক্তব্য, শুধুমাত্র 35 বাসিন্দার একটি গ্রামে বিড়াল বিতরণের সিদ্ধান্ত বিরল ও বিলুপ্ত প্রায় প্রাণীদের বাঁচাতে পারবে না। তাছাড়া সাধারণ নাগরিকরাও এই সিদ্ধান্তের বিরোধী। পরিবেশপ্রেমীরাও সিদ্ধান্তের পক্ষে এবং বিপক্ষে দু ভাগ।
আরো পড়ুন নিউজিল্যান্ডের সমুদ্রতটে 14 ফুটের দৈত্যাকার স্কুইড। সারা বিশ্বের মধ্যে নিউজিল্যান্ডেই মাথাপিছু সবচেয়ে বেশি বিড়াল রয়েছে। আবার এই নিউজিল্যান্ডেই রয়েছে সবচেয়ে বেশি বিপন্ন ও বিলুপ্ত প্রায় পশু পাখি, সংখ্যাটা প্রায় 4,000। এমনকি তার মধ্যে রয়েছে নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক কিউই পাখিও। সেই কারণেই 2 বছর আগে নিউজিল্যান্ড সরকার সিদ্ধান্ত নেয় 2050 সালের মধ্যে পাখিদের উপর আক্রমণকারী প্রজাতির সব প্রাণী মেরে ফেলা হবে। হিসাব করে দেখা গিয়েছে প্রতি বছর এই ধরনের প্রাণীর আক্রমণেই প্রায় 25,000 পাখির মৃত্যু হয়। তবে 2016 সেই সময় বিড়ালদের সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি, কারণটা সম্ভবত কিউইদের বিড়াল প্রীতি। তবু সেই সময় বাড়ি পিছু সর্বাধিক 2টি বিড়াল রাখার উপর নিয়ন্ত্রণ জারি করতে বিল আনা হয়েছিল, কিন্তু সেখানকার সংসদে সংখ্যার অভাবে সেই বিল পাস হয়নি। তবে এবার প্রকৃতপক্ষে বিড়াল নিয়ন্ত্রণের প্রক্রিয়া শুরু করে দিল নিউজিল্যান্ড।